اللهم آمين اللهم اغفر لكم من هدايت وزن قبول قرآن آمين আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার বলি না মানে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا وحبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله فقير بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم محمدون আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় গোটা দুনিয়ার মধ্যে মানুষ জুলুম অত্যাচারের শিকার, খাস করে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, চীনের মধ্যে উইগুরিতে মুসলমান নির্যাতিত, চীনের মধ্যে হুকুমত থেকে সরকারের থেকে আদেশ আসছে সমস্ত মুসলমানদের স্মৃতি মুছে ফেলতে হবে, যেই যেই জমানায় সিরিয়ার মধ্যে মুসলমানদের অবস্থা খারাপ, ইরাকের মধ্যে খারাপ, লিবিয়ার মধ্যে খারাপ, আলজেরিয়ার মধ্যে খারাপ, মিশরের মধ্যে খারাপ, ভারতের মধ্যেও খারাপ, বাংলাদেশের মধ্যেও খারাপ, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে
আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বর আল্লাহ মারকাও তোমরা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোনো 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আমি সুরা ইয়াসিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। সুরা ইয়াসিনের শানে নজুল কি? নবী আলাইহিসসালাম যখন দাওয়াতিকা শুরু করলেন, তার উপর রিসালাতের দায়িত্ব আসছে, নবুয়াত তিনি পেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মেইবানরা মুশরিকরা অস্বীকার করছে যে তুমি কিসের নবী, কিসের রসুল, তোমাকে কে কে নবুয়াতি দিছে? ফাইজলামির জায়গা পাও না, নিজে বানায়া কোরআন শরীফ আমাদের সামনে পেশ করো আর আল্লাহর কালাম বলিয়া চালাইয়া দাও, এই সব মিথ্যাবাজি, ধোকাবাজি, এগুলি সব হলো পতন্ত্রবাদী জাদুকারের কাজ। এরকম বিভিন্ন দোষে তাকে দোষিত করতেছে, বিভিন্ন দোষে। হীন এমন কোন খারাপ বাক্য নাই যে আমার নবীর শানে ব্যবহার করা হয়নি। তাকে জাদুকর বলছে, মিথ্যাবাদী বলছে, লোভী বলছে, ক্ষমতা হরণকারী বলছে, এরকম বহুত কিছু বলছে যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। নবী আলাইহিসসালাম চিন্তিত হয়ে বললেন, দুঃখিত, মর্মাহত, যে যদি মানুষ আমার কথাই না শুনে, দাওয়াতি কবুল না করে, তো রিসালাতের লাভটা কি? যদি আমাকে নবী না মানে, তো নবুয়তের দাম কি? কিসের দাম? কেউ মানে না। কি চিন্তিত হওয়ার বিষয়? কি বিষয় না, খুবই চিন্তিত, বিচ্ছিন্ন হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইয়াসিন নাযিল করলেন। ইয়াসিন এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। কেউ কেউ বলেন ইয়াসিন মানে হে মুহাম্মদ। ইয়াসিন আল কোরআনুল হাকিম, এখানে ওয়াই কসমিয়া, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, দুনিয়ায় কেউ তোমাকে রসুল মানুক অথবা নাই মানুক, তোমার নবুয়তের স্বীকৃতি কেউ দেও অথবা নাই দেও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি দিতে আসি, তুমি একজন রসুল। লা তাকিদ ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি নিশ্চিত ভাবে বলতেছি তুমি একজন রসুল, মুরসালিনদের অন্তর্ভুক্ত। আলা সিরাতি মুস্তাকিম, তোমাকে যারা বলতেছে পথভ্রষ্ট, তুমি গোমরা হয়ে গেছো, পথভ্রষ্ট হয়ে গেছো, তুমি ঠিক পথে নাও, তুমি বাপ মার ধর্মকে অস্বীকার করছো, যারা তোমাকে পথভ্রষ্ট বলতেছে, আমি শিক্ষা দিতে আছি, তুমি সঠিক সরল পথের উপরে বিদ্যমান আছো। তানজিলুল আজিজুর রহিম, যারা বলে এই কোরআন তোমার তরফ থেকে, তোমার নিজের বানানো, তাদেরকে স্পষ্ট বলে দাও এটা আমার তরফ থেকে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নাযিলকৃত। কাজেই দুনিয়ার কেউ যদি কোরআন না মানে, আমার নবীকে না মানে, তাহলে কোরআন আল্লাহর কিতাব এবং নবী আমার আল্লাহর তরফ থেকে রেসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, কেউ না মানুক কিছু আসে যায় না। কোরআন কোরআনই, রসুল রসুলই, কি কথা ঠিক না? কোরআন রসুল, কিতাবুল্লাহ রিজালুল্লাহ। এখানে কিন্তু দুইটা কথা চলে আসছে, ক
কয়টা কথা? কিতাবুল্লাহ, রেজালুল্লাহ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই যেখানে রসূল নেই, এরকম কোন কিতাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় কিতাব নাযিল করছেন কিন্তু রসূল বা নবী পাঠান নাই, এরকম ঘটনা ঘটে নাই। যেখানেই কিতাব আছে সেখানেই রসূল বা নবী আছে, কথা ঠিক না? কিন্তু হাজারো জায়গায় নবী ছিল, রসূল ছিল, কিন্তু কিতাব ছিল না। কি ছিল না? কিতাব ছিল না, কিন্তু রসূল নবী ছিল। কিন্তু কিতাব আছে নবী রসূল নাই, এরকম ঘটনা একটাও নাই। কি মেসেজ, শিক্ষা কি? শুধু কিতাবের মাধ্যমে শিক্ষা অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত কিতাবের একজন উস্তাদ না থাকে। একজন উস্তাদ লাগবে, এই জন্য নবী আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুআল্লিম হিসাবে প্রেরণ করেছেন। আমি একজন মুআল্লিম, আমি একজন উস্তাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবী আলাইহিসসালাম আমাদের গোটা উম্মতের উস্তাদ, তিনি আমাদের শিক্ষক, আমরা তার ছাত্র। নবী আলাইহিসসালাম শিক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেই শিক্ষা গ্রহণ করেছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন, যেইভাবে আমল করছেন, ঠিক হুবাহু ওইভাবেই তারা গ্রহণ করছেন, ওইভাবেই আমল করছেন। এর জন্য উস্তাদ ব্যতীত ছাত্র গড়া যায় না, উস্তাদ ব্যতীত পথ চলা যায় না, উস্তাদ ব্যতীত শিক্ষা অর্জন করা যায় না। দেখেন আল্লাহ রব্বুলের নিজামটা কি? নবী আলাইহিসসালাম হেরা পর্বতের মধ্যে মুরাকাবা মুশাহাদা করতেছিলেন, যা আল হক, এর মধ্যে হক আসছে, আসছে জিব্রাইল আলাইহিসসালাম, ওয়া যা আল মালাক, আসছে ফেরেশতা, ফাকালা ইকরা, পড়ো তুমি। নবী আলাইহিসসালাম বললেন কি? মা আনা বিকারিয়ান, আমি তো কারি না, আমি কোথায় পড়ালেখা করি নাই, কোন জায়গায় শিখি নাই, আমি কি পড়বো? কি পড়তে বলছো তুমি, কি পড়বো? আমি তো পড়াশোনাই করি নাই, কার কাছে পড়ি নাই, কার কাছে শিক্ষা গ্রহণ করি নাই, কোন প্রতিষ্ঠানে ভর্তি হই নাই, আমি কি পড়বো, কি পড়তে যাই? মা আনা বিকারি, আমি তো কারি না, আমি পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি, হযরত জিব্রিল আলাইহিসসালাম নবী আলাইহিসসালাম ধরলেন, ফাগাত্তানি চাপ মারলেন, হাত্তা বালাগা মিনাল জুহদু, এমনকি আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে, ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েছেন। এরপর আবার বললেন একরা, পড়ো, আমি আবার বললাম আমি পড়তে যাই, আবারও ধরলেন, আবারও চাপ মারলেন, ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েছেন, বলেন একরা, আমি বলি মা আনা বিকারি, আমি পড়তে যাই না। এরকম তিনবার ধরলেন, তিনবার চাপ মারলেন, এরপরে পড়া শুরু করলেন, একরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, খলকাল ইনসান মিন আলাক। কেন চাপ মারছেন? ভিন্ন মাসালা। তা দেখেন নবী আলাইহিসসালামকেও একজন উস্তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, যদিও ডাইরেক্ট উস্তাদ আল্লাহ, তারপর মাধ্যম নবী আলাইহিসসালামকে জিব্রিল আলাইহিসসালাম নামাজ পড়াইছেন, নিজে ইমামতি করিয়া আউয়াল ওয়াক্তে, আখির ওয়াক্তে, যোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আখির ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল, মাগরিব, এরকম এরকম পাঁচ ওয়াক্ত নামাজ 10 বার ইমামতি করিয়া পড়াইছেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। উস্তাদের দরকার আছে কি নাই? আমরা যারা বলি উস্তাদ দরকার নাই, এরা ভুল করতেছেন বাবা। দেখেন আপনি যে বলছেন উস্তাদের দরকার নাই, কার প্রয়োজন নাই, এই কথাটাও কিন্তু আরেকজনের থেকে শিখছেন, সেখানে আপনি উস্তাদ দরকার মনে করছেন, এই কথাটা আপনার নিজের না, এটা আরেকজনের কথা, এই কথা শিখতেও আরেকজনের প্রয়োজন হয়েছে, কথা ঠিক না? যাই হোক, কিতাবুল্লাহ রেজালুল্লাহ দুইটা জিনিসই লাগবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন কার কিতাব? কি সবাই বিশ্বাস করেন? কি কোনো সন্দেহ আছে নাকি? এইটা মনের মধ্যে ভালো মতো গাঁথেন, এখন এমন ভাবে বদ্ধমূল করেন এখানে যেন সন্দেহ না থাকে, কোনো সন্দেহ না থাকে, ভালো মতো আঁকড়িয়ে ধরেন,
কোরআন আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। যদি এইটা খুব ভালো মতো আঁকড়িয়ে ধরতে পারেন তাহলে আপনার জন্য সমস্ত কাজ সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখানে যত দুর্বলতা থাকবে, নরবরে থাকবে, এখানে বিশ্বাসের মাত্রা যেই পরিমাণ থাকবে আপনার কাজটাও সেই পরিমাণই হবে। যদি বিশ্বাসের মাত্রা 50% হয় আপনার আমল কাজ 50% হবে। বিশ্বাসের মাত্রা যদি 80% হয় আপনার কাজের মাত্রা 80% হবে। যদি বিশ্বাসের মাত্রা আপনার 99% হয় তাহলে আপনার 99%। যদি বিশ্বাসের মাত্রাটা 100% হয় তারপর কাজের 100% হবে। খুব ভালো মতো বুঝবেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে বয়াত হওয়ার পরে হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, তুমি আমার কাছে কোনো হালাক বয়ান করো না কেন? কি হইছে? কোনো হালাক বয়ান করো না কেন? কেন হুজুর আমার তো কোনো হালাত টালাত হয় না, কি বলবো, কি বয়ান করবো? বলে কোনো হালাত হয় না, কোনো হালাতই হয় নাই। বলে হুজুর হ্যাঁ একটা হালাত হয়েছে। বলে কি হালাত? বলে আমার কোরআনের উপর কোনো প্রশ্ন আসে না। বুঝেন কি হালাত? আমরা অনেকেই বুঝি নি। আমি দেখি সব আল্লাহ পাক যা নাযিল করেছেন সবই ঠিক, সবই ঠিক, সবই ঠিক, সব ঠিক। এর চেয়ে বড় হালাত নাই। হাজরাত রহমতুল্লাহ বলে এর চেয়ে বড় হালাত হতে পারে না, হয় নাই, হবে না। খুব মারাত্মক, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, সন্দেহের অবকাশ নাই, অবকাশ নাই। যদি বিশ্বাসটা বদ্ধমূল করতে পারো, আমি খোদার কসম করে বলি তোমাকে যত অবস্থা আগুনে ফালাইয়া দিল তোমার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুটি আসবে না। আমি কসম করে বলতে পারি তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দিতে পারলো তোমার কোনো টেনশনই থাকবে না। বিশ্বাস করো না তুমি,